হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকি বাংলা। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে তোমরা তোমাদের ব্লুটুথ হেডসেট, যে কোনো ব্লুটুথ হেডসেট, সাপোজ এরকম ব্লুটুথ ইয়ারবাড বা এরকম কলার ব্লুটুথ হেডসেট বা যে ব্লুটুথ হেডসেটগুলো হয় তোমাদের কথা বলার জন্য, ওগুলোকে ওয়্যারলেস মাইক হিসেবে ইউজ করতে পারবে ভিডিও রেকর্ড করার জন্য মোবাইলের সাথে। তো আমি কিন্তু এই মুহূর্তে আমার এই ওয়্যারলেস ইয়ারবাড দিয়ে কিন্তু আমার ভয়েসটা রেকর্ড করছি, আমি একটু দূরে সরে যাচ্ছি। এই ডিস্টেন্সটা কিন্তু মোটামুটি 10 মিটার অব্দি কাজ করবে। তো তোমরা যারা ইউটিউবার বা যারা প্রাঙ্ক ভিডিও করো, তারা কিন্তু ভিড়ের মধ্যে এই ধরনের ইয়ারবাডের মাধ্যমে খুব সহজেই ওয়্যারলেসলি তোমাদের ভয়েস রেকর্ড করে নিতে পারবে। বা যারা তোমরা টিচিং টাইপের ভিডিও করো, তারাও কিন্তু তোমরা যখন বোর্ডে কাজ করবে আর তোমাদের ক্যামেরা অনেক দূরে থাকবে, তারাও কিন্তু ওয়্যারলেসলি এই ধরনের ব্লুটুথ হেডসেটের মাধ্যমে ভিডিও রেকর্ড করে নিতে পারবে। আর যে ভয়েস কোয়ালিটি, এটা কিন্তু একদম আমরা যে ল্যাভেরিয়ার ওয়্যার মাইক ইউজ করি ওর কাছাকাছি, একটু ওর থেকে খারাপ হয়, কারণ যেহেতু ওয়্যারলেস ট্রান্সমিশনের মাধ্যমে কাজটা হচ্ছে। তবে এটা কিন্তু যে ওয়্যারলেস যে মাইকগুলো পাওয়া যায় মার্কেটে, সেগুলো তো অনেক দামি, 16-17 হাজার টাকা দাম, ওর থেকে সস্তায় অনেক ভালো অল্টারনেটিভ অপশন। তো কিভাবে কনফিগারেশন করবো সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে ভালো হয় তোমরা যদি ধরনের ছোটো ইয়ারবাড ইউজ করো, এগুলো তো ভয়েস কোয়ালিটি ভালো আসে, কারণ এটা একটা চাইনিজ ইয়ারবাড, 900 টাকা দাম। তারপর আমি দেখেছি যে এই ব্র্যান্ডেড হেডসেটের থেকে এর ভয়েস কোয়ালিটি ভালো আসে। তো চলো আর কথা না বাড়ি, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা কনফিগারেশনগুলো করবো। তো বন্ধুরা, চলো দেখে নিই আমরা কি করে আমাদের ব্লুটুথ হেডফোনকে অডিও রেকর্ড করার জন্য কনফিগার করে নেব। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে, ওখান থেকে বিটিমনো অ্যাপটি আমরা ডাউনলোড করে নেব। এবার প্রথমে যেটা হচ্ছে, আমাদের ব্লুটুথ হেডফোনকে কানেক্ট করে নিতে হবে বিটিমনো ইউজ করার জন্য। তো এখন আমার কানেক্ট করা নেই, কারণ এখন আমি আমার ভয়েসটা রেকর্ড করছি সরাসরি মোবাইলের ইন্টারনাল মাইক থেকে, যাতে করে তোমরা ব্লুটুথ মাইক এবং মোবাইলের ইন্টারনাল মাইকের অডিওর পার্থক্যটা বুঝতে পারো। তো ঠিক আছে, এটা ওপেন করে তোমাদের যেটা করতে হবে, এখানে অন করে দিতে হবে। অন করলে দেখবে এই অ্যান্ড্রয়েড আইকনটা সবুজ হয়ে যাবে আর মিডিয়া ভলিউমটা তোমরা ফুল করে দেবে। এটা করলে পরে যেটা হবে, অডিও সোর্সটা ব্লুটুথ মাইকে ট্রান্সফার হয়ে যাবে। এরপর তোমরা যদি চাও তোমাদের মোবাইলের ইন্টারনাল ক্যামেরা দিয়েও যদি ভিডিও রেকর্ড করো, সেক্ষেত্রেও কিন্তু অডিওটি ব্লুটুথ মাইক থেকেই রেকর্ড হবে। অথবা তোমরা চাইলে ওপেন ক্যামেরাটি ইউজ করতে পারো, ওপেন ক্যামেরা খুব ভালো একটি ক্যামেরা অ্যাপ। তোমরা যারা মোবাইলে ভিডিও করো তারা তো আশা করি অলরেডি জানো যে ওপেন ক্যামেরা দিয়ে খুব ভালো হয়। দেখো কি সুন্দর ব্লার হচ্ছে, কিন্তু ওপেন ক্যামেরাতে তোমরা যখন অডিও রেকর্ড করতে চাইবে ব্লুটুথের মাধ্যমে, তোমাদের একটু সেটিংসে গিয়ে একটু চেঞ্জ করে নিতে হবে। সেটিংসে গিয়ে তোমরা চলে আসবে ভিডিও সেটিংসে, এখান থেকে একটু নিচে আসবে। নিচে এলে পর তোমরা দেখবে যে অডিও সোর্স, অডিও সোর্সে গিয়ে সিলেক্ট করে দেবে এক্সটার্নাল মাইক ইফ প্রেজেন্ট। সেটিংসটি করে দিলে ওপেন ক্যামেরা অ্যাপ তোমার ব্লুটুথ থেকে অডিও রেকর্ড করা শুরু করবে। তো আরেকটি ভালো অপশন রয়েছে ওপেন ক্যামেরাতে, যেটা কিন্তু বাই ডিফল্ট অন থাকবে না, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা করলে তোমাদের যখন অডিও রেকর্ড হবে তখন অডিও ডেসিবেল বারটা তোমরা দেখতে পারবে। সেক্ষেত্রে যার হাতে ক্যামেরাটি থাকবে সে কিন্তু ওই ডেসিবেল বার দেখেই বুঝতে পারবে যে তোমার অডিওটা কত সুন্দর করে রেকর্ড হচ্ছে যখন তুমি ব্লুটুথে থাকবে। তো প্রথমে আমরা চলে যাব ক্যামেরা প্রিভিউ এই অপশনটাতে। এখানে এসে তোমরা দেখো শো অডিও লেভেল মিটার, এটা অন করে দেবে, এটা কিন্তু বাই ডিফল্ট অফ থাকে। তো এটা যখন অন করবে, তো আমি তোমাদের দেখাচ্ছি নর্মাল অবস্থা, এখন কিন্তু ব্লুটুথ কানেক্ট নেই। এখনও যদি আমি ওপেন ক্যামেরা থেকে রেকর্ড করি, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ভলিউম ডেসিবেল বারটি মুভ করছে। তবে এক্ষেত্রে একটা ব্যাপার হলো, আমি ভয়েসটি কিন্তু এখন পরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ যেহেতু ওখানে এক্সটার্নাল মাইক আমি সিলেক্ট করে রেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু যখন আমি রেকর্ড চাপ দিয়েছি তখন কিন্তু ওয়ার আমার কথাটি রেকর্ড করেনি, সেই জন্য আমাকে এখানে ভয়েস ওভার দিতে হলো। এবার হচ্ছে যারা একটু হাই এন্ড সেট ইউজ করো, যারা একটু দামি সেট ইউজ করো, তাদের ক্ষেত্রে কিন্তু বিটিমনোটা কাজ নাও করতে পারে। এক্ষেত্রে তোমাদের হাতে শুধু অন্য একটা অল্টারনেটিভ রয়েছে, যেটা হচ্ছে সিনেমা এফভি অ্যাপ। এই তো সিনেমা এফভির ফ্রি ভার্সন দিয়ে তোমরা 720p অবধি ভিডিও রেকর্ড করতে পারবে, কোনো ওয়াটারমার্ক আসবে না। কিন্তু যদি তোমরা 1080p বা এর থেকেও বেশি রেজুলেশনে 4K রেকর্ড করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপটি কিনতে হবে, এর দাম পড়বে 150 টাকা হয়তো বা। তো এর যে ভালো ফিচারটা রয়েছে, এর অটো ফোকাসটা খুব দারুণ হবে, খুব দ্রুত ফোকাস চেঞ্জ করে নিতে পারে মোবাইল থেকে যারা রেকর্ড করো তাদের জন্য খুব ভালো, এই জন্যই নামটা সিনেমা এফভি অনেকেই ইউজ করে। তো এটা হলো এর ভালো দিক। এবং এর মধ্যে বিল্ট ইন ব্লুটুথ চেঞ্জ করার অপশনটা রয়েছে। তো তোমরা এখানে এসে অডিওর জন্য এই যে অডিওর আইকনটা রয়েছে এটাতে ক্লিক করবে, এখানে দেখো অডিও সোর্স ব্লুটুথ মাইক, এটা সিলেক্ট করে দিলেই ও সরাসরি ব্লুটুথ থেকেই অডিও রেকর্ড করা শুরু করবে এবং এটা সবগুলো মোবাইলে কাজ করে। আর শুধু এই অপশনগুলো অন্যান্য ক্যামেরার মধ্যে বিল্ট ইন নেই বলেই আমাদের বিটিমনোটা অন করে দিতে হয়। বিটিমনোটা অন করে দিলেই অডিও সোর্সটা ব্লুটুথ মাইকে চলে যায়। তো এই অ্যাপটি যারা ইউজ করবে তারা খুব ভালো রেজাল্ট পাবে। তবে যেহেতু এটা পেইড অ্যাপ সেজন্য সবার জন্য রিকমেন্ডেড নয়, কারণ যারা নর্মালি দুই একটা ভিডিও রেকর্ড করবে তারা শুধু শুধু বেকার 150 টাকা খুঁজে এটা কেনা কোনো মানে নেই। এবং অ্যাপটার একটি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যে অ্যাপটা দিয়ে ফ্রন্ট ক্যামেরা কিন্তু ইউজ করা যায় না, শুধুমাত্র ব্যাক ক্যামেরা এবং তোমার প্রাইমারি ক্যামেরাটা ইউজ করতে পারবে, অন্যান্য ম্যাক্রো ক্যামেরা বা ওয়াইড অ্যাঙ্গেল থাকলে সব কিছু ইউজ করতে পারবে না। তো এটা হচ্ছে এই অ্যাপটির ডিসঅ্যাডভান্টেজ। আর এই অ্যাপটাতেও ভলিউম মিটার দেখায়, ধরো আমি রেকর্ড করলাম, তো
এই ছিল টোটাল ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো। তোমাদের উৎসাহ পেলে আমি এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং আশা করছি তোমরা সবাই ট্রাই করবে। এবং ট্রাই করে তোমাদের অডিও রেকর্ডিং কেমন হলো আমাকে জানাতে ভুলবে না, কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং আমাকে জানাও। ধন্যবাদ সবাইকে।